আমার প্রতিটি ছাত্রছাত্রীকে প্রবেশদ্বার চ্যানেলে স্বাগত জানাই। আমি প্রিয়ম স্যার, তোমাদের কাছে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে প্রবেশদ্বার চ্যানেলে প্রতি সপ্তাহে দুটো দিন হাজির হই। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর প্রলয়োল্লাস কবিতাটি। প্রলয়োল্লাস কবিতার লেখক কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমরা এই প্রলয়োল্লাস কবিতাটাকে তোমাদের কাছে একটু অন্যভাবে পরিবেশন করার চেষ্টা করছি। প্রতিবারের মতোই ভিডিওতে তোমরা যেমন কমেন্ট করো, সেরকমভাবে কমেন্টে জানিও যে কোন কোন জায়গাগুলো তোমাদের অসুবিধা আছে, কোন জায়গাগুলো নতুনভাবে তোমাদের কাছে ব্যাখ্যা তুলে ধরতে হবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও, প্রলয়োল্লাস কাজী নজরুল ইসলাম। প্রথমেই চলে যাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী সম্বন্ধে। কাজী নজরুল ইসলামের জন্ম 25 মে 1899 সালে এবং তিনি ইহলোক ত্যাগ করেছিলেন 29 আগস্ট 1976 সালে। বাঙালি কবি এবং পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে সম্মানিত হয়েছেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি। ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক, যিনি বাংলা কাব্যে একটা প্রধান ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। শুধু তাই নয়, তিনি ছিলেন বাঙালির মনীষার এক তুঙ্গীয় নিদর্শন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। তার কবিতার মূল বিষয়বস্তুই ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অত্যাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বিংশ শতাব্দীর বাংলা মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তার কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে। অগ্নিবীণা হাতে তার প্রবেশ, ধূমকেতুর মতো তার প্রকাশ। যেমন লেখাতে বিদ্রোহী, তেমনই জীবনে কাজেই বিদ্রোহী। তার জন্ম, মৃত্যুবার্ষিকী বিশেষ মর্যাদার সঙ্গে উভয় বাংলাতে প্রতি বৎসর উদযাপিত হয়ে থাকে। এবার আমরা চলে যাব আজকের কবিতার উৎস সম্পর্কে আলোচনায়। তাহলে প্রথমেই আমরা দেখব প্রলয়োল্লাস কবিতার উৎস কী। প্রলয়োল্লাস কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি 1329 বঙ্গাব্দের কার্তিক মাসে প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যগ্রন্থটিতে মোট 12টি কবিতা অন্তর্ভুক্ত হয়েছিল। তার মধ্যে প্রথম কবিতা প্রলয়োল্লাস 1329 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসে প্রবাসী পত্রিকায় এটি প্রকাশিত হয়েছিল। তাহলে উৎস সম্পর্কে জেনে নেওয়া গেল। এবার আমরা কবিতা পাঠ করে তার বিশ্লেষণে আসার চেষ্টা করব। কবিতাটা একটু বড়, তাই কয়েকটি লাইন ধরে ধরে যেমন আগে তোমাদের কাছে পরিবেশন করেছি, ঠিক সেরকমভাবেই পরিবেশন করার চেষ্টা করছি। আশা করছি তোমাদের উপকারে আসবে। তাহলে আমরা চলে যাব কবিতার ব্যাখ্যায়। প্রথম কয়েকটা লাইন দেখে নি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।
এবার চলে আসি এই কয়েকটা লাইনের ব্যাখ্যায়। বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার প্রলয়োল্লাস কবিতায় ভারতবর্ষের অর্থাৎ পরাধীন ভারতবর্ষের নিপীড়িত শোষিত মানুষ, অত্যাচারিত মানুষ, স্বাধীনতাকামী মানুষের কথা এখানে তুলে ধরেছেন এবং তাদেরকেই জয়ধ্বনি করতে বলেছেন। তোরা রিপিট করে, ওই নতুনের কেতনোড়ে কাল বসে কীর ঝড়। এখানে কবি বলতে চেয়েছেন জীর্ণ পুরাতন যা কিছু ভয়ঙ্কর প্রকৃতির লীলায় তা ধ্বংস হয়ে যায়। নতুনের কেতনোড়ে অর্থাৎ প্রকৃতি নতুন রূপে আভাসিত হয়। কবি এখানে পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ শাসনের শোষণ নিপীড়ন অত্যাচারকে কালবৈশাখীর ঝড়ের সঙ্গে তুলনা করেছেন এবং ধ্বংসের পরেই যে একটা নতুন দিন দেখা যাবে সেই নতুন দিনের আলোয় কবি উপলব্ধি করেছেন, সেই নতুন দিনের আলোয় যেন নতুনভাবে ভারতবর্ষকে আমরা পাব, অর্থাৎ স্বাধীনতা আলো পরাধীন ভারতবাসী দেখতে পাবে। এবার পরের কয়েকটা লাইনে আমরা চলে যাব। পরের লাইনগুলো হলো, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। এবার এই লাইনগুলোর ব্যাখ্যায় চলে আসি। কবি প্রলয়োল্লাস কবিতায় অনাগত বলতে রুদ্ররূপী মহাকাল শিবকে ইঙ্গিত করেছেন। দেবাদিদেব মহাদেব ধ্বংসের দেবতারূপে প্রলয়ের নিত্যে মেতে ওঠে এবং সেই নিত্যে ধ্বংসের রূপের মধ্য দিয়ে এক নতুন সৃষ্টির নিদর্শন রেখে যাবেন, এই আশা রেখে তিনি আহ্বান জানিয়েছেন প্রলয়রূপী মহাকালরূপী শিবকে। এই মহাকাল শিব যেন নবীন বিপ্লবীদের আহ্বান জানাবেন, নবীন বিপ্লবীরা অনুপ্রাণিত হবে তার আহ্বানে এবং তাদের বিপ্লবে ভারতবর্ষের স্বাধীনতা আরও ত্বরান্বিত হবে। সিন্ধুপারের সিংহদ্বারে অর্থাৎ সুদূর আন্দামান জেলে যেখানে রাজবিদ্রোহীদের বন্দি করে রাখা হতো, সেই সুদূর আন্দামান জেলের প্রধান ফটককে ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন, বিদ্রোহ ঘোষণা করেছেন। কবির বাসনা সিংহদ্বারের সেই ফটক ভেঙে অর্থাৎ সেলুলার জেলের পাঁচিল ভেঙে রাজ বন্দীদের মুক্তি দিতে চান তিনি, আর এই জন্যই তিনি আহ্বান করেছেন প্রলয়রূপী মহাকালরূপী দেবাদিদেব শিবকে। এবার চলে যাব পরের কয়েকটা লাইনে। পরের কয়েকটা লাইন ঠিক এরকম, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে বর্জ্যশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এবার এই লাইনগুলোর ব্যাখ্যায় চলে আসি। মৃত্যুর মতো গভীর অন্ধকারের গহ্বরের মতন মহাকাল চণ্ডরূপ ধারণ করে বর্জ্যশিখার মশাল জেলে আসছেন। এই মহাকাল যেন সবুজ প্রাণের প্রতীক স্বাধীনতাকামী তরুণ সম্প্রদায়, যাদের কিছু পিছু টান নেই, মৃত্যুতে ভয় নেই, বর্জ্যশিখার দীপ্তিমান মশালের মতো তীব্র দহন জ্বালা নিয়ে অন্যায় অবিচার সংস্কারের বিরুদ্ধে আগুয়ান হতে তারা বদ্ধপরিকর। সেই ভয়ঙ্কর আসছে এবং কবি আমাদের অর্থাৎ তৎকালীন ভারতবর্ষের পরাধীন মানুষদেরকে বারবার বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এবার পরের কয়েকটা লাইন দেখে নেব। ঝামর তাহার কেশের দোলার ঝাপটা মেরে গগন দোলাই, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢোলাই। এই কবিতার এই কয়েকটা লাইনের ব্যাখ্যায় চলে আসি। এখানে দেখতে পাচ্ছি প্রলয়রূপী মহাকাল শিবকে কবি আহ্বান করেছেন এবং তার চণ্ডরূপ, তার রুদ্ররূপকে ফুটিয়ে তোলার জন্যই
তার ভয়ঙ্কর রুদ্রমূর্তিকে ফুটিয়ে তোলার জন্যই লাইনগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি যে কতকখানি ভয়ঙ্কর তা কবির বর্ণনায় একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। আসলে কবি জানতেন ভয়ঙ্কর রূপে নবীন প্রজন্ম প্রাণোচ্ছল তরুণদের আগমন ঘটাতে না পারলে অন্যায় অপশাসন নানা সংস্কার থেকে দেশকে মুক্ত করা সম্ভব নয়। এই নবীন বিপ্লবীদের বিপ্লবাত্মক চিন্তাভাবনায়, অর্থাৎ এই যে বলেছেন কবি যে ঝাপটা মেরে গগনদোলায়, অর্থাৎ নবীন বিপ্লবীদের বিপ্লবাত্মক চিন্তাভাবনায় এখানে প্রতীক হয়ে উঠেছে মহাকাল দেবাদিদেব শিবের, এবং সেই দেবাদিদেব শিবের ঝামর বর্ণের কেশের ঝাপটায় গগন দুলে উঠছে, অর্থাৎ গোটা ভারতবর্ষ যেন দুলে উঠবে সেই নবীন বিপ্লবীদের বিপ্লবাত্মক চিন্তাভাবনায়, ত্বরান্বিত হবে ভারতবর্ষের স্বাধীনতা। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢোলায়। এখানে ধূমকেতুকে আমরা সাধারণত অশুভ জ্যোতিষ্ক হিসেবেই চিনি। কবি এই অশুভ জ্যোতিষ্ককে এক অন্য রূপ দিতে চেয়েছেন। ধূমকেতু যেমন সব কিছু নাশ করার জন্য অগ্নিপ্রদাহকারী জ্বালামগ্নি আবির্ভূত হয়, মহাকালও ভয়ঙ্করের রূপ ধরে এইভাবেই আবির্ভূত হবেন এবং ধ্বংসের বার্তা নিয়ে উপস্থিত হয়ে তার চামড় দুলিয়ে যাবেন এবং ধ্বংসের বার্তা সমস্ত অপশাসনের এবং সংস্কারের এবং অরাজকতার বিরুদ্ধে গর্জে উঠবে। এবার পরের কয়েকটা লাইন দেখে নি। বিশ্বপিতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এবার এই কয়েকটা লাইনের ব্যাখ্যায় চলে আসি। এখানে বিশ্বপিতা বলতে বিশ্বের পালনকর্তা জগদীশ্বরের কথা বলেছেন লেখক। তবে বিশ্বপিতা বলতে এখানে মহাকালরূপী শিবকেই কবি ইঙ্গিত করতে চেয়েছেন। কবি চেয়েছিলেন পরাধীন ভারতবর্ষের দ্রুত স্বাধীনতা, আর এই দ্রুত স্বাধীনতা সম্ভব নবীন বিপ্লবীদের বিপ্লবাত্মক চিন্তাভাবনায়। আর এই নবীন বিপ্লবীদের প্রতীক হয়ে উঠেছিল মহাকাল দেবাদিদেব শিব। কবি যেন বলতে চেয়েছেন এই নবীন বিপ্লবীদের হাতেই স্বদেশ মাতার আসন পাতা রয়েছে। কাজী নজরুল ইসলাম জানতেন অহিংসার পথে স্বাধীনতা আসতে গেলে তা অনেকটাই সময় নেবে, এবং এই দীর্ঘস্থায়ী সময় তিনি অপেক্ষা করতে পারছিলেন না। আর তিনি চাইছিলেন ভারতের স্বাধীনতা ত্বরান্বিত হোক, তাই তিনি অহিংস আন্দোলনের পরিবর্তে সহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন, এবং এই জন্যই তিনি এই লাইনটা উল্লেখ করেছিলেন, রক্ত তাহার কৃপাঞ্জলে। অর্থাৎ বিশ্বপিতার যে রক্ষক এবং সংহারক মূর্তি, তিনি দুটোকেই তুলে ধরেছেন, তার হাতে যে কৃপাণ সেটি রক্ত মাখা। কবির আশা তরুণ বিপ্লবীরা ভারতবর্ষের স্বাধীনতাকে ত্বরান্বিত করতে সহিংসার পথ ধরে আগিয়ে বিপ্লবের কাজ শেষ করবেন। বিপ্লবাত্মক কাজের মধ্য দিয়ে যেমন নবীন বিপ্লবীদের আহ্বান করেছেন, তার সাথে সাথে তিনি জানিয়েছেন ব্রিটিশ শাসকের অত্যাচারের নিপীড়নের জবাব দিতে মহাকালরূপী শিব আসছেন, এবং তার অট্টরোলে তার হাসির চোটে সারা পৃথিবী একেবারে স্তব্ধ হয়ে গেছে। মহাকালের চণ্ডরূপ ধ্বংসাত্মক রূপ কল্পনা করেই কবি বিপ্লবাত্মক মনোভাবকে ফুটিয়ে তুলেছেন, তার বিদ্রোহী মনোভাবকে ফুটিয়ে তুলেছেন। আজ আমরা কবিতার এতদূর পর্যন্তই ব্যাখ্যা করলাম। পরের পাঠে, অর্থাৎ পরের ভিডিওয় তোমাদের বাকি কবিতার ব্যাখ্যা আমি তোমাদের শোনাবো। তোমরা পাশে থেকো, যা যা কোয়ারি আছে তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যেয়ে তোমরা কবিতার পিডিএফ বা লেখক সম্পর্কে পিডিএফ এগুলো পেয়ে যাবে। আর তোমাদের যা যা কোয়ারিজ আছে তোমরা কমেন্ট বক্সে শেয়ার করতে পারো,
আমি তোমাদেরকে তোমাদের মতন করে হেল্প করার চেষ্টা করব। সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।